প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে শিখব বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ এর আগে গত ক্লাসে আমরা শিখছিলাম বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ আর আজকে শিখব ব্যঞ্জনবর্ণের প্রতিবর্ণ তো প্রতিবর্ণ কি এটা আমরা গত ক্লাসেও কিন্তু বলেছি ঠিক না কথা প্রতিবর্ণ হচ্ছে যেমন এই যে বাংলা ক এই ককে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা কে এবং কিউ দুইটা বর্ণ ব্যবহার করি ঠিক আছে আবার খকে প্রকাশ করার জন্য আমরা কে এইস ব্যবহার করি এই যে ক খ বা এগুলোর জন্য আমরা ইংরেজি যেই বর্ণগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে কি প্রতিবর্ণ জি তো যা হোক আজকে এই ক থেকে মূলত কি বলে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের এখানে উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ তা আসলে এই উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটির সাথে যদি আমি একটি করেও উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে যাই তাহলে এক ঘন্টায়ও ওই ক্লাস শেষ হবে না অর্থাৎ ক্লাস অতি দীর্ঘ হয়ে যাবে যা আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন হয়তো বা এজন্যই আসলে আজকে এই চার্টে আমরা কোনো উদাহরণ যোগ করিনি শুধুমাত্র কোন বর্ণের জন্য কোন প্রতিবর্ণটা ইংরেজি ব্যবহার হবে সেইটাই এখানে লিখে আজকের ক্লাস আমরা শেষ করেছি আমরা এই ব্যঞ্জন বর্ণের প্রতিবর্ণের ধারাবাহিক আরও কয়েকটা ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করবো তো যাই হোক ফ্রেন্ডস আজকের ক্লাস আমরা চলুন একটু বোঝার চেষ্টা করি যে আজকে কতটুকু করতে পারলাম ঠিক আছে ফ্রেন্ডস বাংলা প্রথম বর্ণ ক এই ককে আমরা ইংরেজিতে প্রকাশ করি কে এবং কিউ দ্বারা কে এবং কিউ দ্বারা কোথাও কোথাও কয়ের জন্য কেও ব্যবহার করা হয় আবার কোথাও কোথাও কিউও ব্যবহার করা হয় এটা উদাহরণ দিলে আপনারা স্পষ্টভাবে আরও বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সেই চেষ্টাটা করব ক্ষয়ের জন্য আমরা ব্যবহার করি কে এইস গয়ের জন্য ব্যবহার করি জি ঘয়ের জন্য ব্যবহার করি জি এইস উঁয়ের জন্য আমরা ব্যবহার করি এন জি বা এন একটা বিষয় এখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই এই যে উঁয়ো এই উঁয়ো কিন্তু এর আরেক রূপ হচ্ছে এই অনুসার এই উঁয়ের সাথে অনুসারের কিন্তু যথেষ্ট মিল আছে আর এজন্যই কিন্তু এই দুইটাই মানে এটারও কি বলে প্রতিবর্ণ হচ্ছে এন জি বা এন আবার এটারও কিন্তু প্রতিবর্ণ এন জি বা এন চ সি এইচ ছ সি ডাবল এইচ বা এস দুইভাবেই কিন্তু এই ছয়ের কাজ কমপ্লিট করা হয় ছকে বোঝানো হয় বর্গীয় জ জে যে দ্বারা আমরা বর্গীয় জকে বুঝাই ঝ জে এইস ইয়ো এই বর্ণটির স্পষ্ট কোনো একটি মাত্র আসলে প্রতিবর্ণ নেই ইয় এক এক বর্ণের সাথে যুক্ত হয়ে এক এক সময় এক এক রকমের উচ্চারণ দেয় যার জন্য ফ্রেন্ড আমরা এখানে ইয়ের কোনো স্পেসিফিক প্রতিবর্ণ উল্লেখ করিনি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে স্পষ্ট করব টয়ের প্রতিবর্ণ টি অর্থাৎ ইংরেজি টি দ্বারা আমরা বাংলা টয়ের কাজটা সমাধান করি ঠ টি এইচ ড ডি ডি এইচ ধিএইচ ন এন তাও টি থ ডি এইচ দন্তন্য সেটাও এন এখানে আপনি একটা মিল খুঁজে পাবেন দেখেন টয়ের কাজও করে কে টি আবার তয়ের কাজও করে কে টি বাংলা এই ত এবং ট দুটিকে বুঝানোর জন্য ইংরেজিতে আমরা টি ব্যবহার করি ঠিক আছে ঠকে বোঝানোর জন্য যেমন এইচ ব্যবহার করি আবার এখানে থকে বোঝানোর জন্য টি এইসই ব্যবহৃত হয় তো যাই হোক এখানেই যে আপনি যে মিল দেখতেছেন ডিতে ডি এর জন্য কি বলে দয়ের জন্য ডি আবার দয়ের জন্য ডি এখানে ঢ এর জন্য ডি এইচ এখানে দয়ের জন্য ডি এইচ এটা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এটাই সঠিক এটাই এইভাবেই এই নিয়মে আমরা ইংরেজি বাংলার সমন্বয়ে রেখেই শব্দ তৈরি হয় প পি ফ এফ আসলে ফকে প্রকাশ করার জন্য এক্স্যাক্ট লেটারটা হচ্ছে এফ কিন্তু কখনো কখনও আবার পি এইসও ব্যবহৃত হয় বয়ের জন্য বি ভয়ের জন্য ভি বা বি এইস এই ভয়ের জন্য এই ভি কিন্তু পারফেক্ট লেটার কিন্তু কখনও কখনো আবার বি এইসও ব্যবহৃত হয় আমরা মনে রাখব ময়ের জন্য এম জয়ের জন্য জে রয়ের জন্য আর লয়ের জন্য এল তালুবস্বর জন্য এস এইস মুদ্বর জন্য ও এস এইস দন্তস্ব শুধু এস হ এস ডয় শূন্য র আর ডয় র আর অন্তঃস্থয়ের জন্য দুটি বর্ণ ব্যবহৃত হয় কখনো ওয়াই কখনো আই আর এই দুইটি বর্ণ ব্যবহারের আবার স্পেসিফিক কিছু নিয়ম আছে বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন আছে কোথায় ওয়াই হবে কোথায় আই হবে আমরা পরবর্তী ক্লাস আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব খণ্ড ত খণ্ডতটা কিন্তু মূলত তই নাকি খণ্ড তো মানে কি তয়ের অংশ বিশেষ খণ্ড তো যাই হোক সেটাকে বোঝানোর জন্য সেই তয়ের মতো টি ব্যবহৃত হয় অনুসারের জন্য এন বা এন দুইটাই ব্যবহৃত হয় তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এন অর্থাৎ এন জি দ্বারাই অনুসারকে বোঝানো হয় তবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে এন না হয়ে তা এন আকারে ব্যবহৃত হয় বিসর্গের সঠিক কোনো প্রতিবর্ণ নেই এটাও এক এক জায়গায় বসে এক এক রকমের উচ্চারণ দেয় চন্দ্রবিন্দু এর জন্য প্রতিবর্ণ হচ্ছে এম কারণ এটা কিন্তু এই চন্দ্রবিন্দু কিন্তু মূলত নয়ের মতো উচ্চারণ দেয় ঠিক আছে যাই হোক এই বিষয়েও আপনাদেরকে আরও ডিটেলস কথাবার্তা বুঝিয়ে বলতে হবে আমরা একটা মাত্র ক্লাস দিয়ে এই ব্যঞ্জনবর্ণের প্রতিবর্ণ আসলে শেষ করতে পারবো না এগুলো আপনাদেরকে বিশদভাবে বোঝানোর জন্য সম্ভবত আরও দু একটা ক্লাস সামনে করতে হবে তো যাই হোক ফ্রেন্ডস আমরা বাংলা নামকে ইংরেজিতে আসলে সঠিকভাবে যদি লিখতে চাই বাংলা কোনো শব্দকে যদি ইংরেজিতে লিখতে চাই সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা ইংরেজি কোনো একটা শব্দ যখন মুখে উচ্চারণ করি তখন সেটাকে কিন্তু আমরা আগে বানানটা বাংলায় চিন্তা করি এটা আপনি দেখবেন ভেতরে ভেতরে আমরা কিন্তু শব্দটা বাংলায় চিন্তা করি আগে তারপরে সেটাকে ইংরেজি বানানটা কি হতে পারে এটা ভেবে দেখি ঠিক কি না যেমন ইংরেজি একটা শব্দ সাপোজ আমি মনে করলাম কুমার এখন ইংরেজি বানান কি হবে আমরা কিন্তু সেটা চিন্তা করি না আগে আমরা আমাদের মতো চিন্তা করি বাংলায় কুমার মানে করসুকার কু মাকার মা র কুমার তারপর আমরা এটাকে ইংরেজিতে লিখার চেষ্টা করি তো যদি আমার এই প্রতিবর্ণগুলো ভালো জানা থাকে যেমন কুমার বাংলা আমি এটাকে ইংরেজি করতে চাই তাহলে আমি কি করব কে ইউ কু এম এ আর মার কুমার ওই বাংলাটাকে ভেতরের যে বাংলা চিন্তাটা তখন সেটাকে আমরা খাতায় ইংরেজিতে ফুটিয়ে তুলতে পারি তো এই যে মনে করেন যে কোনো শব্দ আপনি ইংরেজি একটা শব্দ হঠাৎই শুনলেন তো এই শব্দটার বানাম কি হইতে পারে আমরা নব্বই পারসেন্ট ধারণা কিন্তু এভাবেই করি যদিও আমরা সঠিক না জেনে থাকি তো এতে করে কি হয় অন্তত নব্বই পারসেন্ট কাছাকাছি চলে যায় আর বিশুদ্ধতার টেন পারসেন্ট কথা বাকি থাকে তো যাই হোক এই বিষয়গুলো জানলে কিন্তু আমাদের এই যে ধারণাটা মানে কী বলে নামকে সঠিকভাবে করা বাংলা কোনো শব্দকে ইংরেজিতে লিখা অথবা ইংরেজি কোনো শব্দকে বানান একেবারে না জানলেও কাছাকাছি একটা চিন্তা করার ক্ষমতা দেয় কে আমাদেরকে এই প্রতিবর্ণগুলো এজন্য আমাদেরকে এগুলো একটু আন্তরিকতার সাথে জানতে হবে ঠিক আছে ফ্রেন্ড তো যাই হোক ফ্রেন্ডস আশা করি এই ক্লাস আপনাদের উপকার হবে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কোনো কথা যদি থাকে কমেন্টস করবেন আর অনুরোধ রলো যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ